আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে একেবারে ভিন্ন ধরনের একটি নান তৈরি করে দেখাচ্ছি। অনেকেই আবার এগুলোকে বসনিয়া পরাটাও বলে থাকে, তবে তৈরি করেছি একটু অন্যভাবে। আসছে ঈদে, যে কোনো প্রকার কাবাবের সঙ্গে সার্ভ করতে পারবেন, আবার চাইলে যে কোনো প্রকার মাংসের কারির সঙ্গেও সার্ভ করতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল পর্বে। প্রথমে একটি বাটির মধ্যে এক কাপ ভাত নিয়ে নিলাম। আমরা প্রতিদিন যে ভাত রান্না করি সেই ভাত থেকে আমি এক কাপ নিয়েছি। চারপাশে একটু সমান করে দিয়ে মাঝখানে জায়গা করে নিয়েছি। কিছুই না, মাঝে একটা ডিম বসিয়ে দিব, এ কারণেই একটা স্বাভাবিক তাপমাত্রার ডিম দিয়ে দিলাম। ইস্ট দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ। এখানে 1/3 কাপ দুধ দিয়ে দিলাম, দুধগুলোকে আগেই জাল করে নিয়েছি। চিনি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এবার সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। আমি মোট 1/2 কাপ দুধ নিয়েছি, 1/2 কাপের মধ্যে থেকে 1/3 কাপ এখানে দিয়েছি আর বাকিটুকু রেখে দিয়েছি। এবার সব কিছুকে একটি ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে নিলাম, একেবারে মসৃণ করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, আমি একটি বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। 1/2 কাপ দুধের আর বাকি যতটুকু ছিল এটুকু দিয়ে জগটা ধুয়ে দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর দুধটা কিন্তু কুসুম গরম ছিল। এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি। এই ডোটাকে বেশি শক্ত করা যাবে না, এটা নরম একটা ডো তৈরি করে নিতে হবে। প্রথম দিকে এরকম অনেক আঠালো থাকবে, অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটাকে বুঝে নিতে হবে। আমার এই ডোটা করতে 1.25 কাপ ময়দা লেগেছে। প্রায় 7 থেকে 8 মিনিট খুব ভালো করে এভাবে মথে নিয়েছি। যখন ডোটা এরকম সফট হয়ে আসবে তখন একটু ছড়িয়ে দিয়ে এর মাঝে তেল দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি, আর পুরো তেলটুকুকে একবারে না দিয়ে 2 থেকে 3 বারে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব, আর একেবারে সফট একটা ডো তৈরি করে নিব। আরও প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মথে নিয়েছি। আর দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এই ডোটা যতটা সফট হবে আপনাদের ভাজা নানগুলো কিন্তু ততটা সুন্দর হবে। বাটির মধ্যে সামান্য একটু তেল দিয়ে ডোটার উপরে নিচে মাখিয়ে দিলাম। এবার ডোটাকে একটা গরম জায়গায় রেখে দিচ্ছি 1/2 ঘন্টা থেকে 45 মিনিট, বা যতক্ষণ না ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আপনারা বন্ধ ওভেনের মধ্যে রাখতে পারেন, বা একটা চুলা জ্বালিয়ে মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে সেখানেও রাখতে পারেন। মোট কথা একটা গরম জায়গায় রাখতে হবে। প্রায় 45 মিনিট পরে আমি ডোটাকে নিয়েছি, আর দেখুন ফুলে দ্বিগুণের বেশি হয়ে গেছে। এবার ডোটাকে ওয়ার্কিং টেবিলের উপরে নিয়ে নিচ্ছি। আর ডোটা এরকম রেস্ট করার পরে আর বেশি মথামথি করা যাবে না, আমি শুধুমাত্র একটা রোল করে নিয়ে ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি। তবে ভাগগুলোকে কিন্তু অনেক ছোট করা যাবে না, কারণ আমরা যখন রুটিগুলো বেলবো রুটিগুলোকে অনেক বেশি পাতলা করব না, একটু মোটা করেই করে নিতে হবে। এবার এরকম একটি ডো নিয়ে হাতের মধ্যে প্রথমে ফোল্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নিতে হবে। একইভাবে সবগুলোকে মসৃণ করে নিয়েছি, আর সেগুলোকে ঢেকে রেখে দিয়েছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখানে একটি ডো নিয়ে রুটি বেলে নিচ্ছি। বেলার সুবিধার জন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে দিতে হবে। দেখুন পুরুত্বটা এরকম হবে, একেবারে পাতলা না। কিন্তু সবগুলোকে একইভাবে বানিয়ে আমি 10 মিনিটের জন্য এভাবেই ঢেকে রেখে দিচ্ছি একটু ফুলে ওঠার জন্য। চুলায় তেল গরম করে নিয়েছি, তেলটা কিন্তু মিডিয়াম গরম, আর চুলার আঁচটাই পর্যায়ে মিডিয়ামে আছে। একটা রুটি দিয়ে প্রথমে তেলের মধ্যে একটু প্রেস করে দিতে হবে, তাহলেই দেখবেন যে খুব ভালোভাবে ফুলবে, আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখলে অতটা ফুলবে না। আর এগুলো যাতে এরকম ফোলা ফোলাই থাকে এ কারণে চারপাশে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশের যে কিনারগুলো আছে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে আর এর ফোলা ভাবটা নষ্ট হবে না। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি আর একইভাবে সবগুলো পরোটাকে ভেজে নিচ্ছি। সবগুলো বসনিয়া পরোটাকে একইভাবে তৈরি করে নিয়েছি, আর দেখুন এগুলো যেরকম ফোলা ছিল ঠিক সেরকমই আছে। এর কারণটা হচ্ছে আপনারা যদি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেন তাহলে এগুলো আর চুপসে যাবে না,
আর যে পরোটাটা ফুলবে না সেটাও কিন্তু অনেক সফট হবে। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটা একেবারে পাউরুটির মতো স্পঞ্জি হয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন দেখুন ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখলেন তো কত সহজে এই ভাজা নান বা বসনিয়া পরোটাগুলো তৈরি করা যায়। আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা ফুলকো, এরকমই ফুলকো থাকবে অনেকটা সময় পর্যন্ত, আর এমনিতে তো সফট আছেই। এগুলোর মধ্যে ভাত দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি সফট হয়, এ কারণেই ভাতটা দেওয়া। আসছে ঈদে আপনারা কিন্তু এই পরোটাগুলো তৈরি করতে পারেন, যে কোনো প্রকার কাবাবের সঙ্গে বা মাংসের কারির সঙ্গে সার্ভ করতে পারবেন, আবার চাইলে কিন্তু ইফতারেও তৈরি করতে পারবেন। সবাই অনেক পছন্দ করবে, খেতে অনেক বেশি মজাদার। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আপনাদের প্রতিদিনের রান্না বা ঈদের রান্নাগুলো কুকিং লাভার্স বিডি গ্রুপে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।